বেশ দারুণ লাগছে, পুরো বাবুই পাখির বাসা, ইকো ফ্রেন্ডলি বেড়া। এখানে এই দিকটাতে যে গেটটা মানে এগুলো রয়েছে, উপরের অংশের যে অনেকটা বিচুলি, নারকেল গাছের যে গ্রাম্য, যে দুদিন বৃষ্টি হওয়ার পরে আজকে আর বৃষ্টি নেই, সকাল থেকে প্রচুর রোদ আজকে, মানে রোদের যে তেজটা অনেকটাই। গুড আফটারনুন সবাইকে, নতুন একটা ব্লগে স্বাগত, নতুন একটা দিন, নতুন একটা জার্নি। এখন আমি হাঁটছি হচ্ছে ভিআইপির ওপর থেকে, ঠিক আছে, এই সোজা চলে গেলেই হচ্ছে আর একটুখানি কিছুটা এগেলেই কেষ্টপুর। আর কেষ্টপুরে বেশ কয়েকটা নাম করা পুজো রয়েছে, যার মধ্যে নাম করা হচ্ছে, মানে আমি এখন যেখানে যাচ্ছি সেটা হচ্ছে মাস্টারদা স্মৃতি সংঘ। এই হচ্ছে কেষ্টপুর যে খালটা দেখতে পাচ্ছ, আমি মানে বাসে করে যখন যাই তখন খালের অংশটা দেখাও যায়। রোদ হোক বর্ষা হোক যাই হোক না কেন, এই যে ফুটপাথ, ফুটপাথ ধরে হাঁটতে আমার বেশ ভালো লাগে, কেন গাড়ির আনাগোনা দেখা, আর এই এই এখন যেরকম একটুখানি ছায়া, ঠিক আছে, এই মানে এই দিকটাতে বেশ গাছগাছরা রয়েছে এই ছায়াটা, আবার একটুখানি কিছুটা গেলে এই দিকটাতে আবার গাছটা কম আছে, ঠিক আছে, এই জন্য আবার রোদ্দুরটা পড়বে, কেন আমার বেশ ভালোই লাগে এই ফুটপাথ ধরে হাঁটতে। কেষ্টপুরের দিকে যেতে গিয়ে আমি একটা জিনিস দেখলাম, কিন্তু আমি জানি না কি এটা, ঠিক আছে, এই খালের ওপরেই মানে এই জায়গাটাতে এইগুলো কী জানি এরকম একটা কিছু রয়েছে, ঠিক আছে, লোহার, সব পুরোটা পুরোটা লোহার, আর ওপরের দিকে এরকম কিছু রয়েছে, ঘুরিয়ে ঘুরিয়ে কিছু একটা করতে হয় হয়তো। তোমাদের যদি জানা থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো। এইবারে যে জায়গাটা থেকে আমি হাঁটছি দেখতে পাচ্ছ চারিদিকটাতে, এই দিকটাতে পুরোপুরি এরকম গাছ, আর এখানে তো ব্রিজটার নিচ থেকে গাড়ি যাচ্ছে, ওপর থেকে গাড়ি যাচ্ছে, বেশ ভালো লাগছে, মানে এইগুলো বেশি ভালো লাগছে। হাঁটতে হাঁটতে বাস স্টপে যে সামনে চলে এসেছি, এইদিকে একটা স্কুল রয়েছে আর পুজোটা এইদিকে হয়। এই হচ্ছে গেট, আর এই গেট দিয়ে ঢুকলেই হচ্ছে প্রফুল্ল কানন রোড। পুজোর সময় এই বিশাল আকৃতির গেটটা খুব সুন্দর করে সাজানো থাকে, আর পুরো দেখতে বেশ ভালো লাগে, আশেপাশটা সবাই জানো যে পুজোর সময় ব্যানারে ভরে থাকে রাস্তাঘাট, বেশ সুন্দর। মেন রোড থেকে এগালেই যে প্রথম যে ডান দিকের রাস্তাটা, সেই রাস্তাতেই এই যে পুজোটা, অর্থাৎ মাস্টারদা স্মৃতি সংঘের যে পুজোটা সেটা হয়ে থাকে, এটা হচ্ছে ক্লাবটা, আমি কুড়ি পুজোর দিনকারে এসেছিলাম। মাস্টারদা স্মৃতি সংঘের এবছরের যে থিম সেটা হচ্ছে ভুবনে, আর ভুবনের শিল্পী দেবতোষকর, দেবতোষকর এই যে ভুবনের এবছরের যে উপস্থাপনা সেটা কিরকমটা হতে চলেছে তো পুজোর সময়তেই দেখা যাবে। ক্লাবের একদম সামনেটা দেখো কত সুন্দর করে সাজানো গোছানো পুরো বিষয়টা, 75তম স্বাধীনতা দিবসেরও কিন্তু এখানে উদযাপন করা হয়েছিল, এখানে দেখো 75 লেখা রয়েছে পুরোপুরি ফুল দিয়ে। এবার আমি সামনের দিকটাতে যাব যেখানে মূল গ্রাউন্ডটায় পুজোটা হয়, অর্থাৎ সোজা চলে গেলেই এই হচ্ছে জায়গা, দেখতে পাচ্ছ যে মণ্ডপটা কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে, সামনের দিকটাতে এরকম বিশাল বড় একটা কিছু করা হয়েছে। যেহেতু দমদম পার্কে খুব কাছে তাই জন্য এই পুজোটাও প্রতি বছর আমার দেখা হয়ে থাকে। ভিতরের দিকটাতে প্রবেশ করবো, কিরকমটা প্যান্ডেলটা সেজে উঠেছে সেটা দেখবো, এখান থেকে ঢুকতে হবে। খুঁটিটা ঠিক ওই জায়গাটাতে ছিল যখন আমি খুঁটি পুজোর সময় এসেছিলাম, অনেকটা প্যান্ডেলটা এগিয়েছে তাও, ঠিক আছে, এদিকটাতে বেশ কিছু জিনিসপত্র রাখা রয়েছে, প্যান্ডেলের যে সমস্ত সরঞ্জাম রয়েছে সে সমস্ত কিছু রাখা রয়েছে এখানে, যেহেতু ভুবনে অর্থাৎ নেচার রিলেটেড, কিন্তু প্রকৃতি রিলেটেড এখানে কাজ হতে চলেছে, ঠিক আছে। আশেপাশে অনেক বাঁশ, বাঁশের চটা, বাকি সব জিনিসপত্র রয়েছে। চলো প্রথমে ওই দিকটাতে থেকে আমি শুরু করি, এদিকটাতে কিরকমটা এগিয়েছে কাজটা দেখি। আচ্ছা, দুই দিকে দুটো এরকম রয়েছে, মায়ের যে প্রতিমা সেটা কিন্তু থাকবে এইখানে, ঠিক আছে, এই এই জায়গাটাতে একটা জায়গা করা হয়েছে, ঠিক আছে, এটা অনেকটা বড়, বিশাল একটা বড় একটা কিছু, ঠিক আছে,
আর ঠিক এরকমটাই এখানে এই দিকটাতে করা হয়েছে, কিন্তু এখানে প্রতিমা থাকবে না, বাকি যে জিনিসগুলো সেগুলো ইনস্টলেশনের কাজ চলবে। এবং আরও একটি বিষয়, আমি যখন এসেছিলাম খুঁটি পুজোর দিনকার, যখন শিল্পীর সাথে কথা বলেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম, জানিয়েছিলাম যে এখানে মানে প্রতি বছর দেবতোষ্কর, শিল্পী দেবতোষ্করের নাম এখন কলকাতার দুর্গাপুজোর পুজো নিয়ে যারা কাজ করো সবাই জানো নিশ্চয়ই দেবতোষ্করের, এখানে কিন্তু ইকো ফ্রেন্ডলি জিনিসপত্র দিয়ে কাজ করা হয়ে থাকে, প্রতি বছর দেবতোষ কাজ করে থাকে। এবছরও কিন্তু সেই জিনিসটাই দেখতে পাচ্ছি আমি এখানে। এটা এবং এটা এটা বাদেও সামনের দিকটাতে একটা এরকম কিছু একটা চালা মতো দেখা যাচ্ছে, এখানটাতেও এখন অবধি এখানে বোঝা যাচ্ছে না এটাকে কী হবে, সম্ভবত এগুলো দিয়েই ব্যাপারটাকে পুরোপুরি তুলে ধরা হবে। এদিকটাতে অনেক মানে আগাছায় ভরে গেছে, কিন্তু এই অংশটা কিন্তু বেশ দারুণ লাগছে, মানে যদি দুটো আমি দেখি দুটো কিন্তু বেশ সুন্দর লাগছে, চারপাশে যে পরিবেশটা সেটার সাথে কিন্তু বেশ মানিয়েছে ব্যাপারটা। আচ্ছা, আরও একটা জিনিস আমি ফলো করলাম, যেটা হচ্ছে এইটা তো মূল যে গেটটা মানে ঠাকুরটাকে দেখা যাবে, এটার সাথে সাথেও কিন্তু এদিকে মানে আরও একটা এরকম জায়গা করা রয়েছে যেদিক থেকে দেখা যাবে মানে ঠাকুরের অংশটা, এটা তো মূলটা বড়টা, এদিকে একটা রয়েছে, এদিকে একটা রয়েছে, ওপরের দিকটাতে এরকম বিচুলি বা মানে বাকি যে জিনিসগুলো সেগুলো দেখতে পাচ্ছি আমি, আর এইগুলো এই বাঁশের যে বেড়া আর কি যেটা বলে সেই বেড়া এগুলো। চলো ওপরের দিকটাতে যাই, মানে যেখানে মাকে যেই জায়গাটাতে রাখা হবে, মাঝখানের অংশটা আলাদা করা হয়েছে, এই জায়গাটা নিচু অংশ, আর বাকি ওপরের দিকটাতে এখানটাতে মানে পুজোর যে সামগ্রীগুলো বা পুজোগুলো যেটা হবে সেটা ওপরের জায়গাটা, অনেকটা জায়গা রয়েছে এখানে মানে মণ্ডপের মধ্যেই। মূল মণ্ডপ তো এটাই, ঠিক আছে, এবার মূল মণ্ডপের ওপরের অংশটাও কিন্তু দেখাই তোমাদেরকে, ওপরের অংশের যে কাজটা সেটা অনেকটা পরিপূর্ণ হয়েছে, এই ওপরে বিচুলিগুলো দেখা যাচ্ছে, যেভাবে ঘর বাঁধে সেরকম কিছু দিয়ে তৈরি করা হয়েছে। এখন তো দাঁড়িয়ে রয়েছি মূল মণ্ডপটাতে, এখান থেকে সামনের যেটা তৈরি করা রয়েছে সেটাও দেখতে বেশ ভালো লাগছে, মানে পুরো বাবুই পাখির বাসার মতো আমার লাগছে পুরো ব্যাপারটা, মানে গোলাকৃতি তো পুরো ব্যাপারটা, বেশ সুন্দর লাগছে ব্যাপারটা, বেশ সুন্দরই লাগছে, এখান থেকে এটাও যেরকমটা সুন্দর লাগছে আবার ওখান থেকে এটা বেশ সুন্দর লাগছে, এটার সাইজে ছোট আর এটার সাইজটা অনেকটা বড়। এদিকে যেমনটা দেখালাম এরকম বাঁশের একটা এরকম কিছু তৈরি করা হচ্ছে, আবার ঠিক এইটার পিছনের দিকে এই জায়গাটাতে বাঁশের একটা এরকম ঘর মতো তৈরি করা হচ্ছে, যেটাও এখনও পুরোপুরি এইটার কাজটা কমপ্লিট হয়নি, সম্ভবত এরকমই হবে, কেননা ওপরের দিকটাতে দেখতে পাচ্ছি বিচুলিগুলো রাখা রয়েছে, এবং শুধু তাই নয় সামনের দিকেও অনেক বিচুলি রাখা রয়েছে, যদিও আরও অনেক বিচুলি আনা হবে। চলো এদিকটাতে দেখি কী কী সরঞ্জাম রয়েছে, এখানে যেরকম অনেকটা বিচুলি, ঠিক আছে, আবার এখানে এই বাঁশের বেড়াগুলো বাঁধা হয়েছে, বেঁধে এখানটাতে রাখা রয়েছে, আবার এইগুলোকে কি বলে মানে মাদুর টাইপের আর কি, এগুলোকে কিছু একটা বলে, আমি কি বলে আমি জানি না, তোমরা যদি জেনে থাকো তাহলে বলো, এটাকে কি চটা না কি কী টাইপের একটা কিছু না একটা বলে একটা, ঠিক আছে, এই মাদুর টাইপের এটা রয়েছে, এগুলো রয়েছে যেরকমটা মানে যেটা দিয়ে আর কি ভিতরের অংশটা করা হয়েছে, আমি দেখলাম কিছু কিছু এরকম টাইপের, আর ওপরে তো বিচুলি রয়েছে। চাউর কি কাশির দোলা হয়ে যায় ফুল।
কিছু কথা নীরবতা তোমাকে দিয়েছি ঢেলে। এই যে জিনিসগুলো তোমাদেরকে দেখালাম এগুলো কিন্তু টোটালটা প্রকৃতির মধ্যে, প্রকৃতির মধ্যেই এই জিনিসগুলো দেখতে পাওয়া যায়, মানে বিচুলি, তারপর বাঁশের চটা বা বাঁশের যে বেড়া, যেগুলো প্রকৃতি থেকেই আমরা পেয়ে থাকি নিজস্ব কিছু। যদিও সব কিছুই প্রকৃতি থেকে পেয়ে থাকি, আমরা জাস্ট ইনোভেশন করি, আবিষ্কার করি, এটাই। আচ্ছা, সামনের দিকটাতে এইখানটাতে আমি দেখতে পাচ্ছি বেশ কিছু নারকেলের যে এই অংশগুলো, মানে নারকেল গাছের যে অংশগুলো মানে পাতা, সেগুলো কিন্তু এখানে রয়েছে, পড়ে রয়েছে। এইগুলোকেও কি সম্ভবত ব্যবহার করা হবে? কেননা না হলে এত এতটা এখানে কেন একসাথে জড়ো করে রাখা? ওইদিকেও বেশ কিছু বিচুলি রয়েছে, এখানে বেশ কিছু জিনিস স্টোর করে রাখা রয়েছে। আচ্ছা, এটা হচ্ছে মাটি, ঠিক আছে, যাতে মাটিটা মানে বৃষ্টিতে সৃষ্টিতে কোনো রকম কোনো সমস্যা না হয়, তাই জন্য মানে ঠাকুরটা তো তৈরি করতে হবে, তাই জন্য মাটিটাকে এখানে রাখা রয়েছে। আর নারকেলের এটা বেশ দেখে আমার ভালো লাগলো, মানে নারকেলের এই গাছের যে পাতা, সেই নারকেলের গাছের পাতার অংশ দিয়ে মানে প্যান্ডেলটা তৈরি করা হবে, এই জিনিসটা দেখে বেশ ভালো লাগলো। কারণ এখানে সব একত্রে রাখা রয়েছে, এইদিকেও বেশ কিছু এরকম নারকেলের জিনিসপত্র রয়েছে। এবার একটা সুন্দর জিনিস দেখাই, আমার বেশ ভালো লাগলো দেখে, এইখান থেকে দেখতে বেশ ভালো লাগছে, মানে সেই গ্রাম্য যে ফিলিংসটা সেটা কিন্তু ফিরে আসছে এটা দেখার পর থেকে। আমার এরকম গ্রাম্য ব্যাপার স্যাপারগুলো খুবই ভালো লাগে, মানে চালটা পুরো এরকম টাইপের। আরও একটা জিনিস যদি ভালো করে তোমরা ফলো করো, দেখবে যে এইটা মানে পুরো যে প্যান্ডেলটা, এটা কিন্তু ডিম্বাকৃতি, মানে এরকম টাইপের, ঠিক আছে, মানে এরকম চাঁদার মতো ব্যাপারটা। আরও একটা জিনিস তোমাদেরকে দেখাই, এখানটাতে কিন্তু একটু রং করা হয়েছে, মানে টেস্ট করার জন্য রং করা হয়েছে, যেটা ইট ইট কালারের, ঠিক আছে। সম্ভবত এইটাই কিন্তু টোটাল মণ্ডপ জুড়ে থাকবে, এই কালারটাই থাকবে, কিন্তু নারকেলের পাতার অংশগুলো থাকবে নাকি সেটা আমার জানা নেই, ঠিক আছে। এটা আমি জাস্ট বললাম, কারণ একই জায়গায় কেন এতগুলোকে রেখে দিয়েছে সেটা আমার তাই দেখে মনে হলো। হয়তো আবার এটাও হতে পারে যে এখানকার যে গাছের পাতাগুলো সেগুলোকে হয়তো পরিষ্কার করে এই জায়গাটাতে রাখা। এবার চলো এই দিকটাতে, মানে ছোটো এইটার এখানটাতে যাই, দেখি এখানটাতে কী হয়েছে, কী রেডি হয়েছে। এখানটাতে খুব একটা কিছু রেডি হয়নি, সম্ভবত এইটার ভিতরে কিছু একটা থাকবে। দেখো এর ভিতরে যে গাছটা, এটা কিন্তু ভৌগোলিক কারণে গাছটা এরকমটাই, কীভাবে দেখানো হবে সেটাই এখন দেখার বিষয়। খুঁটি পুজোটার যে খুঁটিটা সেটা হচ্ছে এইটা, এই খুঁটি ধরেই পুরো মণ্ডপ প্রতি বছর গড়ে ওঠে। এবার এখন দেখার বিষয়, এটা তো প্রাথমিক পর্যায়ের কাজ, পুরো বিষয়টা কখন সেজে ওঠে, মানে ততদিন আমাদেরকে অপেক্ষা করতে হবে, যেহেতু পুজোর আর বেশ কিছুদিন বাকি রয়েছে। যাই হোক, এই যে প্রকৃতির সাথে মিলেমিশে একদম একাকার হয়ে গেছে মণ্ডপ, এটাই দেখে বেশ ভালো লাগলো। আর ইকো ফ্রেন্ডলি কাজ আমার ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগে, এমন এমন জিনিস যেটা ব্যবহার করা যায় যেটা প্রকৃতির জন্য ভালো, প্রকৃতির জন্য খারাপ এমন কিছু ব্যবহার না করাই ভালো। আর যদিও এখন নির্দেশিকা চলে এসছে, মানে সরকারি নির্দেশিকা, যেটা সোলার কোনো জিনিস বা থার্মোকলের কোনো জিনিস ব্যবহার করা যাবে না, ঠিক আছে, এটা এখন নতুন নির্দেশিকা বলা হয়েছে। ভিডিওটা আপাতত এইটুকুই থাকলো, নেক্সট ভিডিওতে আবার তো আমি কোথাও একটা যাবো, সেখানে তোমরা দেখতেই পাবে নেক্সট ভিডিওতে, খুব শিগগিরই আসছে সেটা। কীরকমটা লাগলো সেটা আমাকে জানিও, আর হচ্ছে তোমার বাড়ির এলাকা যদি কেষ্টপুরের মধ্যে হয় তাহলে সেটাও আমাকে জানিয়ে দিও, আমি তাহলে বুঝতে পারবো যে আমি তোমার এলাকার মধ্যে রয়েছি। চলো নেক্সট ভিডিওতে খুব শিগগিরই সবার সাথে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো সবাই। শঙ্খ জানাই মাগো, হোক ভালো হোক সব।